ময়মনসিংহের শম্ভুগঞ্জ টোল প্লাজা এলাকায় রাকিব হত্যা মামলার আসামি প্রান্ত ও রাহাতকে গ্রেফতার করেছে র্যাব ভোরে ত্রিশালের উজান ভাটিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয় দুপুরে র্যাবের অপারেশন্স অফিসার আনোয়ার হোসেন জানান এগারো নভেম্বর রাতে নগরের শম্ভুগঞ্জের চায়নামোর টোল বক্স এলাকায় মাইক্রোবাসকে সাইড না দেয়ার জেরে ট্রাক চালককে মারধর করেন তার লোকজন এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন রাকিব সাদেক শহীদ তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায় রাকিব এই ঘটনায় রাকিবের মা হাসি বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন ঘটনার পর থেকে আসামিরা দেশের বিভিন্ন স্থানে পালিয়েছিল